আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি আনছি, হরিণের মাংসে বিরিয়ানি রান্না করব। আমার মনে হয় না হরিণের মাংস দিয়ে বিরিয়ানি কেউ রান্না করেছে, সর্বপ্রথম আমি রান্না করতেছি। বন্ধুরা তো দেখতে থাকুন, আর দেখুন হরিণের মাংসটা দেখুন কত সুন্দর লাল, টকটকে লাল দেখছেন, অনেক সুন্দর দেখতে। এটা গরু খাসি মহিষ কেউ কারোর সঙ্গে পারবে না, এটা অরিজিনালি হরিণ। আর হরিণের মাংস যারা দেখে থাকবেন তারা অবশ্যই চিনতে পারবেন যে এটা, হ্যাঁ এটা হরিণের মাংস। চলুন আমরা রান্না করতে কত কথা বলি। হরিণের মাংসের জন্য মশলা করে নেব, এর মধ্যে আছে আপনার আদা রসুন পেঁয়াজ। আমি এখন একসঙ্গে এটা ব্লেন্ডার করে নেব। দেখুন আমার মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, কালো কালো দেখছেন, ওগুলো হচ্ছে ডালচিনি আর এলাচের। আমি কাঁচা এলাচ আর ডালচিনি এভাবে মাংসের মধ্যে ব্লেন্ডার করে বেটে দিই, ভাজাটা দিই না। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ধোয়া উঠে গেছে। আর একটা কথা বলি যে আমার এই হরিণের বিরিয়ানি রান্না করার ভিডিও যারা দেখছেন সবাইকে বলবো, প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব মেরে দিয়েন আমার চ্যানেলটাতে, একটা লাইক করে দিয়েন। আর রান্নাটা দেখে যদি ভালো লাগে প্লিজ সবাই একটা করে কমেন্ট না করে কেউ যাবেন না। আমি তেলটা ঢেলে দিই। আমি এখন পেঁয়াজের পেস্টটা ভেজে নেব, যেহেতু বিরিয়ানি রান্না করবো পেস্টটা কেটে রাখছি। সবাইকে বলছি বাংলাদেশে এই প্রথম আমি হরিণের বিরিয়ানি রান্না করছি। আমার মনে হয় না যে সবাই হরিণের মাংস ভোনা খেয়েছে, আমি নিজেও খেয়েছি, আমি নিজেও করছি হরিণের মাংস ভোনা কষা যেগুলো কালা ভোনা সবই করছি, কিন্তু কখনো বিরিয়ানি রান্না করি না। আমি জানি যে গরু খাসি মুরগি ছাগল এগুলো সব কিছু যদি বিরিয়ানি খাওয়া যায়, কিন্তু হরিণ দিয়ে কেন সবাই খায় না জানি না। তাই আমার নিজের মনে হলো যে আমি এখন হরিণের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো, দেখি কেমন লাগে। এটাও আমার ফার্স্ট টাইম এই রান্নাটা, হরিণের মাংস দিয়ে বিরিয়ানি আমি কখনো রান্না করি না, ওভাবে কষিয়ে রান্না করছি। আর সবচেয়ে বড় কথা একটা বলি যে আপনারা হরিণের মাংসটা কিন্তু 3-4 বার ধুলে হবে না, আমরা যেরকম গরুর মাংস 4-5 বার ধুয়ে হয়তো রান্না করি, কিন্তু এটা আপনাকে তা হবে না, এটা 15-20 বার ধুতে হবে। আমি কিন্তু এখন এটা 20 বার ধুয়েছি, 20 বার ধোয়ার পরও দেখেন রক্ত ছলছল করতেছে। এটা বেশি বেশি করে না ধুলে এর একটা গন্ধ আছে, সেটা যেতে চায় না। তাই যে যতটা ধুতে চাইবেন ধুবেন, স্বাদ কমবে না, স্বাদ ঠিকই থাকবে। প্রেসটা ভাজা হতে হতে কথাগুলো বলি, আমি এখন বিরিয়ানি রান্নার জন্য রাঘুরিক রেডিমিক্স বিরিয়ানি মশলা এটা ইউজ করব। আর আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি, আপনারা গরুর দুধ চাইলেও নিতে পারেন। আমি 1.5 কেজি চাল নিয়েছি, 1 কেজি হরিণের গোশত, কারণ হরিণ তো আমরা সবাই চোখে দেখতে পাই না, তাই না? তাই আসলে রান্না করতে গেলে তো সবাইকে দিতে হয়, কারণ হরিণের মাংস একজন সবাই কেমন কেমন ফিল করে যে ও কোনো হরিণ খাচ্ছি। আসলে আমরা তো অনেক গরু খাই, কিন্তু হরিণ তো সব খেতে পারে না, হরিণ তো সবার ভাগ্যে চলছে না। যাই হোক ভাজা পর্যন্ত দেখি। দেখুন আমার পেঁয়াজের ব্রেস্টটা হয়ে গেছে, একদম লাল, পুরোপুরি বাদামি কালার লাল হয়ে গেছে। আমি এখন এটা তুলে নেব, পেঁয়াজের ব্রেস্টটা বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ব্রেস্টটা ভেজে নেওয়া যে তেল ছিল, তেলের মধ্যে আমি এখন এর মধ্যে মশলা করে রাখছিলাম, এখন মশলাটা ভেজে নেব। নাড়াচাড়া করে নিই, আপনারা চাইলে মাখিয়েও দিতে পারেন, কিন্তু আমি মাখিয়ে দেব না, আমি একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর গুঁড়ো দেব। একটু ধনিয়া, এটা হচ্ছে জিরা গুঁড়া, আমি কাঁচা জিরা দিই নাই, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো। আপনারা ঝাল যে যতটুকু খেতে চান সেই পরিমাণ ঝালটা দিয়ে দেবেন। হলুদের গুঁড়ো দেব, হলুদের গুঁড়ো দেয় না, কিন্তু আমি এটা পিওলি কালার করবো, কারণ
আজকে আমি ফুড কালার দেব না যেহেতু হরিণের মাংস একটু গন্ধ করে একটু হলুদ দিলে পরে কি হবে গন্ধটা আর করবে না আমার ছেলেটা অকাম করছে শব্দ পাচ্ছেন তো একটু নাড়াচাড়া করে নিই স্বাদ মতো লবণ দিয়ে দেব লাগলে আবার পরে দেব লবণটা একটু মিশিয়ে নিই মশলাটা একটু কষানো হয়ে গেলে ব্রানির মশলা দিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এই যে ধুয়ে রাখা হরিণের মাংসটা মশলার মধ্যে দিয়ে দেব আপনারা হয়তো ভাবছেন যে আমি প্রাণীর মশলা দিলাম না কেন হ্যাঁ প্রাণীর মশলা ডিম আমি একটু পরে দেবো কারণ এই মাংসটা সিজতে একটু টাইম লাগে অনেক সময় নিয়ে একে সিজানো লাগে গরুর গোশত তাড়াতাড়ি সিজে যায় কিন্তু হরিণের গোশত তাড়াতাড়ি সিদ্ধ হয় না এখন এটা আমাকে কষাতে হবে কষাতে কষাতে যখন দেখবো এটা হাফ সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে প্রাণীর মশলা অ্যাড করবো দুধ অ্যাড করবো সব কিছু অ্যাড করে দেবো ততক্ষণ গোশটা আমি কষিয়ে ভালো করে কষিয়ে নিই গোশটা আমার অর্ধেকটা সিজানো হয়ে গেছে আমি একটুখানি সিবি দিয়ে দেব যাতে খেতে আরও একটু সুস্বাদু হয় যে কোনো জিনিস একটু চিনি দিয়ে দেবেন খেতে অনেক মজা লাগে দেখুন আমার গোশটা কখনো হয়ে গেছে আর একটুখানি কষাতে হবে টাইম হয়ে যাবে বন্ধুরা আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে আমি এখন হরিণের মাংসের মধ্যে ব্রেস্টটা ভেজে রাখছিলাম একটু ব্রেস্টটা দিয়ে দিলাম এই যে দুধ রাখছি দুধটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা রাখছি বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিয়ে দিলাম ভালো করে সামান্য সময় কষিয়ে নিতে হবে যাতে প্রাণীর যে একটা গন্ধ আছে না একটা বাসনা আছে সুগন্ধি বাসনাটা যেন চলে না যায় আমি তার জন্য প্রাণী মশলাটা দেরি করে দিলাম টুকরো কাঁচামরিচ মাংসের মধ্যে দিয়ে দিলাম রানীর মাংসের যে মশলাটা দিলাম না দেওয়ার পরে যে একটা ফ্লেভার আসছে অনেক সুন্দর একটা গন্ধ হয়ে রয়েছে আমার রান্নাটা এখন পুরোপুরি হয়ে গেছে আমি রানীর মধ্যে আলু দেব আলুটা সিদ্ধ করে রাখছিলাম গোশের মধ্যে দিয়ে একটু মিশিয়ে দেব আমি আজকে আলুটা ভেজে নিইনি আপনারা ইচ্ছে করে ভেজে নিতে পারেন কারণ এটা আসলে এই হরিণের মাংস স্পেশালি রান্না তাই আমি আলু ভেজে নিইনি আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি দেখুন হরিণের মাংস রান্না হয়ে গেছে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো হরিণের মাংস রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এখন রানীর জন্য চাল নিয়ে আসব হাঁড়ি বসে দিলাম হাঁড়িটা গরম হয়ে গেছে তেল ঢেলে দেব গোটা তেজপাতা ডালচিনি এলাচ
গুঁড়ো দিয়ে মাথা ছাড়া করে নিই। আমি আগে থেকে 1.5 কেজি চাউল ধুয়ে রাখছিলাম, এটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে। চাউলটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন প্রাণী রান্নার জন্য আমার চালটা ভাজা হয়ে গেছে, আর আমি পানিটা রাইস কুকারে দিয়েছি। রাইস কুকারে আমি আজকে পোলাও ভাত রান্না করব। দেখুন রাইস কুকারে পানি দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে, চালটা ভেজে রাখছি। চালটা এখন পানির মধ্যে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চালটা আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দেব, হাতের মধ্যে লবণ ঠিকঠাক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। প্রাণীর মশলা রাখছিলাম এখানে, প্রাণীর মশলা, চিনি, দুধ, এক কড়া কাঁচামরিচ, এগুলো আমি এখন দিয়ে দেবো। দেখুন রাইস কুকারে একটা ফুটে ঢাকনা একটা ফুটো থাকে, আমি একটা রসুন দিয়ে সেটা বন্ধ করে দিয়েছি। কিছু সময় অপেক্ষা করলেই প্রাণীর জন্য ভাত রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার ভাতটা হয়ে গেছে, রাইস কুকারে ভাত দিয়েছিলাম, অনেক সুন্দর ভাত হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আমি আজকে ফুটতলা দিইনি, আমি আজকে ফুটতলা দেবো না, কারণ আমি আজকে ওষুধ হলুদ দিয়েছি, এই জন্য আমি আজকে ফুটতলা দেব না। যাই হোক কথা বলতে বলতে ভাতটা মিশিয়ে দিই। প্রথমে একটুখানি মাংসের ভিতরে 4-5টা দিয়ে দিতে হবে, যাতে নিচে ভাতটা না লাগে। এটুকু কথা হয়ে গেছে, আমি এখন ভাতটা দিয়ে দেবো। দেখুন আমার ছেলে কি করতেছে, কি বাবা তুমি কি খাবা এগুলো? আর রাইস কুকারে ভাত রান্না করলে ভাতটা এত সুন্দর হয়, আপনারা রান্না না করে বুঝতে পারবেন না যে আমার ভাত কেমন থাকে, অনেক ভালো লাগে। রাইস কুকারে ভাতটা খেতে মজা আছে, বেশি কষ্ট হয় না, মজার মধ্যে এটাই যে চাল বসা দিয়ে গেলে ভাত হয়ে যাবে। আর আমাদের চুলা বলে করে তো আমাদের বাইরে বাইরে দেখা লাগে যে ভাতটা ফুটছে কিনা, ওটা হলে ওটা হলে মাংসটা দিয়ে দেবো। কয়েকটি খালু দিয়ে দেবো। হ্যাঁ বাবা তুমি খাবা, এই যে দেখেন আমার ছোট বাকিটা চলে আসছে। আচ্ছা বাবা দিদি মামি, হ্যাঁ মামি দেবো দেখুন আমার প্রাণী বড় একটা হাঁড়ি নিয়েছি, সেটার মধ্যে বসানো হয়ে গেছে, আপনারা সব দেখতেই পেলেন। এখন আমি ঢাকনা দিয়ে দেবো, এটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা
চুলার চুলাতে আবার গরম করে নেব। দেখুন আমি চুলাতে আমার হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আধা ঘন্টা আমাকে জাল করে রাখতে হবে। আপনারা ইচ্ছে করলে এখানে আটা দিতে পারেন, কিন্তু আমি আটা দিব না। আমি এই কাপড়টা এভাবে দিয়ে দেব, আটার মতনই কাজ করবে, যেন তাড়াতাড়ি ভাতটা চলে আসে, ভাতটা যেন চলে না যায়। দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখাই আপনাদের তুলে। দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। হরিণের মাংসের বিরিয়ানি তো আমাদের রান্না শেষ, আপনাদের দেখানো হয়ে গেল, তো বিদায় পালা নিয়ে নেই। আমাদের রান্না যদি সত্যি আপনাদেরকে দেখে ভালো লেগে থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইব মেরে দেবেন, একটা লাইক দিয়ে যাবেন, আর একটা কমেন্ট না করে কেউ আমার পেজ থেকে বেরোবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।